নির্বাচনের পুরো ফলাফল বাতিল, এই নির্বাচন দেশ এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না, সরকার যেখানে চেয়েছে শুধুমাত্র সেখানে ভোট সুষ্ঠু হয়েছে, ভোট সঠিক হয়নি, ভোটে কারচুপি হয়েছে, ফলাফল প্রভাবিত হয়ে গেছে, সেটা পুনর্বিবেচনা করে দেখতে পারে। দর্শক, গতকাল 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচনে যে রায় হয়েছে, যে ফলাফল হয়েছে, তা বাতিলের ঘোষণা নাকি অলরেডি এসে গেছে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আমেরিকা এ বিষয়ে কোন কোন তথ্য জানিয়েছে বিস্তারিত থাকছে ভিডিওতে। আপনি কোন, আসসালামু আলাইকুম, আপনারা এতক্ষণ দেখলেন মূল ভিডিও শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সম্পূর্ণ তথ্যগুলো জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। বাংলাদেশে ঘটে যাওয়া আপডেট নিউজগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। আমরা সেই ভিডিওতে চলে যাব। এই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের সাধারণ নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, 2018 সালের নির্বাচনে 80% বেশি ভোট পড়লেও এবার নির্বাচন শেষ হওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত 27.17% ভোট পড়ে। পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে, বিরোধীদের বয়কটের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিয়েছেন। মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট বলছে, বিরোধীদের বয়কট ও সংঘর্ষের মধ্যে বাংলাদেশের ভোটাররা ভোট দিয়েছেন। রয়টার্স বলছে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার নির্বাচনে ভোটার উপস্থিতি কম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, কম ভোটার উপস্থিতিতে শেষ হল বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়ে লাইভ কভারেজ দিচ্ছে। তারা বলছে, বিরোধী দলের বয়কটের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং একদলীয় শাসনের পথে বাংলাদেশ। আজকে আওয়ামী লীগের এই প্রহসনের যে ডামি নির্বাচন, এই প্রহসনের কুত্তামার্কা নির্বাচনকে বর্জন করবার জন্য ইতিমধ্যেই দেখেছেন সারা বাংলাদেশের জনগণ ভোটাররা এই ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। কোন কেন্দ্রে আমরা দেখি নাই 10% ভোটার উপস্থিত হয়েছে। তারা এই প্রহসনের নির্বাচনকে এতটাই ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে যে ভোট কেন্দ্রে মানুষের পরিবর্তে আমরা দেখেছি অসংখ্য ভোট কেন্দ্রে গরু, ছাগল, কুত্তা, বিড়াল দৌড়াদৌড়ি করছে, মানুষ যায় না। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ডামি লাইন তৈরি করে জনগণকে দেখানোর জন্য, মিডিয়াকে দেখানোর জন্য তৈরি করেছে, কিন্তু বাস্তবিক অর্থে ভিতরে কেন্দ্রগুলোতে ভোটার শূন্য। এই ডামি লাইন তৈরি করতে গিয়ে খিচুড়ি পার্টি, বিরিয়ানির পার্টির আয়োজন করা হয়েছে। সেই খিচুড়ি বিতরণ করতে গিয়ে, বিরিয়ানি বিতরণ করতে গিয়ে হুলস্থুল কাণ্ড, মারামারি, কাটাকাটি, হানাহানি, বেশ কয়েকজন নিহত হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। আজকে এই আওয়ামী লীগের একতরফা প্রহসনের ডামি নির্বাচন করবার কারণে সারা দেশ থেকে আমাদের কাছে হাজার হাজার ফুটেজ আসছে, লাইভ ভিডিও, সচিত্র ডকুমেন্টস প্রমাণ সহ আমরা হাতে পেয়েছি। আপনারাও দেখেছেন যে সকল গণমাধ্যম আজকে সাহসের সাথে সুদৃঢ় চিত্তে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই। বাংলাদেশে যে সময়ে আরেকটি সাধারণ নির্বাচনের নাটক করা হলো, সেই সাধারণ নির্বাচনটি কোন রকমের বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া শুধুমাত্র আওয়ামী লীগের একতরফা একটা নির্বাচন হয়েছে। বাংলাদেশে আজকে যেসব তরুণের বয়স 35 বছর বা তার চেয়ে কম, যারা নতুন করে ভোটার হয়েছেন, যারা কখনো কোনো সাধারণ নির্বাচনে ভোট দেননি, তারা অনেক স্বপ্ন নিয়ে অপেক্ষায় ছিলেন এই দেশ গঠনের সাথে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে তাদের পছন্দনীয় সরকারকে নির্বাচিত করবেন। কিন্তু এই আওয়ামী লীগকে যারা জানেন না, যে প্রজন্ম, তাদেরকে খুব ভালোভাবে চিনিয়ে দিল আওয়ামী লীগ তার যাত্রা। কারণ আওয়ামী লীগ 1974 সালে সকল দলকে নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল এবং তারা বলেছিল যে বাকশালের অধীনে আবার নির্বাচন কিভাবে হবে। তারা বলেছিল যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তারাই 3-4 জন করে প্রার্থী দাঁড় করাবে এবং তাদের মধ্য থেকে একজন নির্বাচিত হবে। তাদের সেই দুঃস্বপ্ন সেই সময় বাস্তবায়ন করতে তারা পারেনি, কিন্তু এত বছর পরে এসে 2024 সালে তারাই ঠিক করে দিল কে বিরোধী দলের প্রার্থী হবে, কে ডামি প্রার্থী হবে, কে তার দলের প্রার্থী হবে। এবং যে প্রার্থী নির্বাচিত হোক না কেন, আওয়ামী লীগের একজন প্রার্থী বা আওয়ামী লীগ এখানে নির্বাচিত হবে। এইটা হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্রের কনসেপ্ট। এই ধরনের গণতন্ত্রই তারা বাংলাদেশে চায়। সুতরাং এই জাতির কাছে আমাদের বক্তব্য হচ্ছে, এই কথিত নির্বাচনের নামে রাষ্ট্রের টাকা শ্রাদ্ধ করে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে শহীদ ফেলানির মতো সীমান্তের কাঁটাতায় তারা ঝুলিয়ে দিয়েছে। আজকে 7ই জানুয়ারি ফেলানি দিবসের সাথে একাকার হয়ে গেছে বাংলাদেশের গণতন্ত্রকে আওয়ামী লীগ কাঁটাতারে ঝুলিয়ে দিয়েছে। আমরা জাতির কাছে আহ্বান জানাতে চাই, এই নির্বাচনকে আপনারা বয়কট করেছেন, শুধু বয়কট নয়, আপনারা গণ কারফিউ এর মতো প্রত্যেকটা মানুষ ঘরে অবস্থান করেছেন,
দুপুরবেলায় মধ্য দুপুরে মনে হয়েছে অন্ধকার নেমে এসেছে, একজন মানুষ রাস্তায় নামেনি, শুনশান নীরবতা ছিল ঢাকা শহরে। এই যে নীরবতাও যে কঠিন একটা ভাষা প্রতিবাদের, সেটি এই জাতি দেখিয়ে দিয়েছে। শুধুমাত্র নির্লজ্জ আওয়ামী সুবিধাভোগী কিছু মানুষ ভোট কেন্দ্রে গিয়েছেন, যেখানে আগের রাতেই ব্যালট বইগুলোকে সিল মেরে, নৌকা মার্কায় সিল মেরে ভরাট করে রাখা হয়েছে, বা সেই বইগুলোকে উপস্থাপন করা হয়েছে, কারো সিল মারার কোনো সুযোগ সেখানে ছিল না। এটা তাদের চিরাচরিত অভ্যাস, 2014 সালে তারা করেছে, 2018 করেছে, 2024 তারা করলো। এই রাষ্ট্রের আমরা সবসময় যেটা বলি, একটা রাষ্ট্রের ভিত্তি হচ্ছে গণতন্ত্র। আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ একটা সংবিধান যে রচিত হয়েছিল, সেই সংবিধানের বেসিক স্ট্রাকচার, বেসিক ফিচার অব দি কনস্টিটিউশন হচ্ছে এটা একটা গণতান্ত্রিক রিপাবলিক হবে। এই গণতান্ত্রিক রিপাবলিকের যে ধারণা, সেটিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এই আওয়ামী লীগ। সুতরাং এই যে আগামী প্রজন্ম, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, এই দলকে আপনারা চিনে নিন, এবং বাংলাদেশে এই গণতন্ত্রহীনতা কিন্তু আমরা সহ্য করব না। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বিশেষ করে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই জাতির ভবিষ্যৎ এই সমস্ত লুটেরাদের হাতে চিরদিনের জন্য ছেড়ে দিতে পারেন না। এই জাতির ভাগ্যকে আমাদের নিজেদেরকেই পরিবর্তন করতে হবে। আমরা আরেকটি শিক্ষা পেয়েছি, কোনো বিদেশি শক্তি কিন্তু আপনার জাতির ভাগ্য এসে গড়ে দেবে না। আপনার বন্ধুরা আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু আপনার ভাগ্য আপনাকেই গড়তে হবে। আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তির কাছে আমাদের আহ্বান যে আপনারা এই অপশক্তি, যারা অবৈধভাবে ক্ষমতাকে আরেকবার লুণ্ঠন করলো, তারা যাতে একদিনও এই অবৈধভাবে ক্ষমতায় থাকতে না পারে, তার জন্য কার্যকর আন্দোলন গড়ে তুলুন, এবং সেই আন্দোলন বৈজ্ঞানিক পদ্ধতিতে, প্রজ্ঞার সাথে, সাহসিকতার সাথে, দেশপ্রেমের সাথে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদের অন্য কোনো শক্তির উপরে নির্ভর করে চলবে না। পাশাপাশি এটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এই কাজগুলো করেছে, তাদের বিদেশি দু একজন প্রভু আছে তাদের সহযোগিতা নিয়ে, এটাও জাতির সামনে আমাদেরকে পরিষ্কার করতে হবে। আজকে এই জাতির সামনে আমাদের একটা শোকাবহ দিন হিসাবে আমরা এটাকে স্মরণ করছি। এই সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই, এবি পার্টি এই লড়াইয়ে আছে, আগামী দিনের সামনে থেকে নেতৃত্ব দেবে। আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেই ছাড়ব। জাতির ভবিষ্যৎ আমরা কিছু সুবিধাভোগী লম্পট লুটেরাদের হাতে কখনোই ছেড়ে দেবো না। ইনশাল্লাহ এই দেশের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদেরকে সাথে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাল্লাহ। বাংলাদেশে পর্যবেক্ষক পাঠায়নি কানাডা, স্বতন্ত্রদের মতামতের সাথে সরকারের সংশ্লিষ্টতা নেই। দর্শক, এটি কানাডার যেই হাই কমিশন বাংলাদেশের, তার একটা টুইটে এই বক্তব্যটি পরিষ্কার করেছে। কেননা গত দুদিন থেকে দেখেছেন যে কানাডা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের নাম করে বলা হচ্ছে যে কানাডার অমুক পর্যবেক্ষক, যুক্তরাষ্ট্রের অমুক পর্যবেক্ষক, তারা বলেছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কিন্তু এটার সাথে যে সেই দেশের সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং তাদের যে একটি অবস্থান ছিল সেই অবস্থানে তারা অটল রয়েছে, সেই বিষয়টি জানান দিতেই তারা বিষয়টি পরিষ্কার করেছে। দর্শক, আমি একটু খবরটা আপনাদেরকে বলি, তারপর ছোট করে একটু। দর্শক শ্রোতা, আপনারা এই ভিডিওটি পারলেন, যে ভিডিওটি দেখার পর, কথাগুলো শোনার পর, আপনার যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন একটি নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।